হ্যালো ভাটিয়াজি, আপনি কোথায়? ঠিক আছে স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করছি। কারণ ভাটিয়াজি ব্যস্ত ছিল, তাই আমি ভেবেছিলাম পেট পুজো করি, কারণ আমিও খুব ক্ষুধার্ত ছিলাম। আমি পাশের একটি মিষ্টির দোকানে 5টি লাড্ডু প্যাক করলাম। আমি যে লাড্ডু খুব পছন্দ করি। এটি খুব উত্তপ্ত দিন ছিল এবং আমি খুব ক্লান্ত ছিলাম। আমি একটি গাছের নিচে বসে থাকার কথা ভাবছিলাম, এসে বসলাম। আমি ইয়ারফোন কানে লাগিয়ে আমার উপন্যাস পড়া শুরু করি। হঠাৎ এক অদ্ভুত চেহারার লোক এসে আমার কাছে বসল। তাকে উপেক্ষা করে আমি আবার আমার উপন্যাস পড়া শুরু করি। কিছুক্ষণ পরে আমি দেখলাম যে লোকটি আমার অনুমতি ছাড়াই আমার লাড্ডু খাচ্ছে। এটা অদ্ভুত লাগলো এবং আমি একটা লাড্ডু দেখতে লাগলাম এবং এটি খেতে শুরু করলাম। আমার খুব বিশ্রী লাগছিল। কি আবার, আমি এখন সত্যিই রেগে আছি। আমার অনুমতি ছাড়া কেউ কিভাবে আমার লাড্ডু খেতে পারে? আমি আগ্রাসনে তার দিকে তাকিয়ে আছি, দেখছি, এবং সঙ্গে সঙ্গে একটি লাড্ডু তুলে এনে খেতে শুরু করলাম। আমি সত্যিই অদ্ভুত বোধ করছিলাম এবং আমি খুব রেগে গেছিলাম, তবে আমি এটি যেতে দিয়েছিলাম এবং আবার আমার উপন্যাস পড়া শুরু করি। উপন্যাস পড়ছি, হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন। তিনি বাক্স থেকে শেষ লাড্ডুটি তুলে আমাকে অর্ধেক দিলেন আর অর্ধেক তিনি খেলেন, যেন সে আমার প্রতি অনুগ্রহ করছে। এইসব দেখে আমি আমার ক্রোধের শীর্ষে ছিলাম, তবে আমি বিভ্রান্ত হয়ে পড়ছিলাম। যাই হোক, এখন আমার চলে যাওয়ার সময় হয়ে গেল। কি, কোটটা তুলে দেখি, বাক্স, এই বাক্সটি আমার, যার অর্থ আমি সেই লোকের লাড্ডু খেয়েছিলাম এবং সে একটি শব্দ উচ্চারণ করতে পারেনি। আজ আমি একটি পাঠ পাই যা আমি তাকে আরও ধনী হতে পারি, তবে তিনি হৃদয় দিয়ে সমৃদ্ধ এক মহান ব্যক্তি ছিলেন।